হাই পিলা মানে আজ আমি জীব বিজ্ঞান বহির তৃতীয় অধ্যায় পরিবহন ও সঞ্চালন পিলা মানে যদি আমার পাঠ্যক্রম তুমি ভালো লাগুব তাহলে লাইক কমেন্ট আয়ার করা জমার বি ভুলিবে তাহলে আউ ডে নজর পকাইবা আজর পাঠ্যক্রম উপরে পিলা মানে এবার দেখবা এক নম্বর কোশ্চিন মান হৃৎপিণ্ডর আভ্যন্তরীণ গঠন বুঝাও আনসর হৃৎপিণ্ড চারি প্রকোষ্ঠ বিশিষ্ট উপর দুই প্রকোষ্ঠক এন্ট্রিও বা অলিদ ও তল দুই প্রকোষ্ঠক ভেণ্ট্ৰিকিল বা নীলয় কুজায় দক্ষিণ অলিন্দৰ্ধুৱা মহাশিৰা নিম্ন মহাশিৰা নামক দুইটি ৰক্তী এক্ষিণ নীলয়িত ফুচফুছ ধমনী সংযুক্ত হৃৎপিণ্ডৰ বাম অলিন্দুসুছ শিৰা ଓ ବାମ ନୀଳୟ ସହ ମହାଧମନୀ ସଂଯୁକ୍ତ ଅଳିନ୍ଦ ନୀଳୟ ଦ୍ୱାରରେ ଏବଂ ନୀଳୟ ରକ୍ତ ବାହିନୀ ଦ୍ୱାରରେ ରହିଥିବା ଦୁଇ ବା ତିନୋଟି ପତଳା ପରଦାକୁ କପାଟିକା କୁହାଯାଏ କପାଟିକାର ପ୍ରତ୍ୟେକ ପରଦାକୁ ପାଖୁଡ଼ା কোৱা যায় দক্ষিণ অলিন্দ দক্ষিণ নীলয়াৰ তিনি পাখুড়া বিশিষ্ট কপাটিকা বাম অলিন্দ বাম নীলয়াৰি পাখুড়া বিশিষ্ট কপাটিকা আৰু নীল ৰক্তী দ্বাৰৰে অৰ্ধ চন্দ্ৰাকৃতি কপাটিকা ৰৈ হৃৎপিণ্ডৰ চাৰিটি প্ৰকোষ্ঠ ବାମ ନୀଳୟ ଅଧିକ ଦକ୍ଷ ଓ ଏହାର ପ୍ରାଚୀର ଅଧିକ ମୋଟା କାରଣ ବାମ ନୀଳୟ ସଂକୋଚନ ହେଲେ ଅମ୍ଳଜାନଯୁକ୍ତ ରକ୍ତ ମହାଧମନୀ ଦେଇ ଶରୀରର ବିଭିନ୍ନ ଅଂଶକୁ ଯାଇଥାଏ ଅଳିଦ ଓ ନୀଳୟ ମଧ୍ୟସ୍ଥ କପାଟିକା ନୀଳୟ ଆଡ଼କୁ ଏବଂ ନୀଳୟ ଓ ରକ୍ତ ବାହିନୀ ମଧ୍ୟସ୍ଥ କପାଟିକା ৰী আড় খোলু ৰক্ত কেৱল গোটেই দিগৰে প্ৰবাহিত হৈ কপাটিকা বন্ধ হৈ গলে ৰক্তে পছকু ফেৰি পাৰে নাই এবে দেখা দুই নম্বৰ কোৱশ্চিন ৰক্তী কণ শিৰা ধমনী মধ্য পাৰ্থক্য দৰ্শা আনচৰ শরীরে রক্ত সঞ্চাপ কিছি কিছু নলী এই নী মানু রহিনী কুহা এই নলীগুড় শরীরর পরবহন সংস্থার একমুহা রাস্তা দেহ সারা প্রায় ছয়ানব্বই হাজার এক লক্ষ ষাঠি হাজার কিলোমিটর লম্ব নলি বিছেই রয়েছে রক্ত বাহিনী প্রধানত তিনি প্রকার ধমনি, শিরা ও রক্ত কৈশিক ধমনি ও শিরা মধ্যে পার্থক্য দর্শাও শিরা এহা শরীর বিভিন্ন অংশর হৃৎপিণ্ডক রক্ত বহন এহা, অম্লজান বাহিনী রক্ত বহন করে এর ভীতি পতলা ও কম প্রসারণশীল এখানে রক্ত নিম্নচাপ ধীর গতিরে প্রবাহিত হ্যাঁ এখানে কপাটিকা থাকে এর অবস্থিত সহজরে জাঁহ দেখিবা ধমনি ধমনী হৃদপিণ্ডর শরীরের বিভিন্ন অংশক রক্ত বহন করে অম্লজানযুক্ত রক্ত বহন করে মোটা ও অধিক প্রসারণশীল ৰক্ত উচ্চ চাপৰে দ্রুত গতিৰে প্রবাহিত হুয়ে ଏଥିରେ କପାଟିକା ନଥାଏ ଏହା ଶରୀର ମଧ୍ୟରେ ଗଭୀରକୁ ଥାଏ ଏବେ ଦେଖିବା ତିନି ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ରକ୍ତ କିପରି ଜମାଟ ବାନ୍ଧେ ବୁଝାଅ ଆନ୍ସର ଶରୀରର କୌଣସି ସ୍ଥାନରେ କ୍ଷତ ସୃଷ୍ଟି ହେଲେ ସେହି ସ୍ଥାନରୁ ରକ୍ତ ବାହାରିଥାଏ କ୍ଷତ ଟିସୁ ଓ ଭାଙ୍ଗି ଯାଇଥିବା ଅଣୁଚକ୍ରିକା ବାୟୁର ସଂସ୍ପର୍ଶରେ ଆସିବା ଫଳରେ କ୍ଷତ ସ୍ଥାନରେ ଥ୍ରମ୍ବୋପ୍ଲାଷ୍ଟିନ୍ ନାମକ ଏକ ଲିପୋପ୍ରୋଟିନ୍ ସୃଷ୍ଟି ହୁଏ ଥ୍ରମ୍ବୋପ୍ଲାଷ୍ଟିନ୍ ରକ୍ତରେ ଥିବା ସି ଏ ପ୍ଲସ୍ ଆୟନ ତଥା ଏଞ୍ଜାଇମ୍ ଉପସ୍ଥିତିରେ ପ୍ଲାଜମାରେ ଥିବା ପ୍ରୋଥମ୍ବିନ୍ ପ୍ରୋଟିନ୍କୁ ଥ୍ରୋମ୍ବିନ୍ ନାମକ ଏକ ସକ୍ରିୟ ଏଞ୍ଜାଇମରେ ପରିଣତ କରେ ଥ୍ରମ୍ବିନ୍ ପ୍ରବାହରେ ଫ୍ରାଇବିନୋଜିମ୍ ନାମକ ଏକ ଅନ୍ୟ ଏକ ପ୍ଲାଜମା ପ୍ରୋଟିନ୍ ଫାଇବ୍ରିନ୍ରେ ପରିଣତ ହୁଏ ଆଦ୍ର ବଣିୟ ଓ ତନ୍ତୁପରି ଏହି ପ୍ରୋଟିନ୍ କ୍ଷତ ସ୍ଥାନରେ ଠୁଳ ହୋଇ সেখানে এক সূক্ষ্ম জাল টিয়ারি কে এই জালের রক্ত কণিকা ও অণুচক্রিকা ছন্দিব্বারা ক্ষত স্থান উপরে এক পতলা আস্তরণ সৃষ্টি হুয়ে ফলরে ক্ষতর রক্ত বাহারে না রক্ত স্রাব বন্ধ হয়ে যায় এবার দেখা চার নম্বর কোশ্চিন মানুষ হৃৎপিণ্ডর অবস্থিতি ও বাহ্য গঠন ବର୍ଣ୍ଣନା କର ଅବସ୍ଥିତି ମନୁଷ୍ୟ ଶରୀରରେ ବକ୍ଷ ଗହର ମଧ୍ୟସ୍ଥଳରେ ଦୁଇ ଫୁସ୍ଫୁସ୍ ମଝିରେ ଓ ମଧ୍ୟ ଛଦା ଉପରେ ସାମାନ୍ୟ ବାମକୁ ହୃତ୍ପିଣ୍ଡ ଅବସ୍ଥିତ ଗଠନ ବୟସ୍କ ବ୍ୟକ୍ତିର ହୃତ୍ପିଣ୍ଡର ଦୈର୍ଘ୍ୟ ପ୍ରାୟ ପନ୍ଦର ସେମିତି ওষার প্রায় দশ সেমি ওজন প্রায় শহে তিরিশ রু শহে চাল গ্রাম এর রঙ মাটিয়ালা হৃৎপিণ্ডের চারোটি প্রকোষ্ঠ রয়েছে উপর দুই প্রকোষ্ঠক অলিদ ও তল দুই প্রকোষ্ঠক নীল কাহযায় দক্ষিণ অলিদ উৰ্ধ্ব মশিৰা নিম্ন মহশিৰা নামক দুইটি ৰক্তী দক্ষিণ নীল সৈতে ফুচফুচম হৃৎপিণ্ডৰ বাম অলিন্তুসুৰা বাম নীল মাহ ধমনী সংযুক্ত এতিয়া দেখিব পাঁচ নম্বৰ কোৱশ্চিন উদ্ভিদৰে জলৰ পৰিবহনৰে মূলজাপ সংশক্তি বলগ্ন বলৰ ভূমিকা বুজা মূলজ বল আ কোনো এক উদ্ভিদৰ কাণ্ডক অধাৰু কাটিদে ক্ষত স্থান জলীয় পদাৰ্থ বাহি থাকে এয়া মূলজাপুৰা মনে কৰা গৰ কটা অংশৰে ମାନୋମିଟର ଖଞ୍ଜି ମୂଳଚ ଚାପ ମପା ଯାଇପାରେ ଜଳର ଉର୍ଦ୍ଧ୍ୱ ପରିବହନ ପାଇଁ ଉଚ୍ଚ ଗଛଗୁଡ଼ିକରେ ମୂଳଚ ଚାପ ଅଧିକ ହେବା କଥା କିନ୍ତୁ ତାହା ହୁଏ ନାହିଁ ଉତ୍ସନର ବେଗ ସର୍ବାଧିକ ହେଲେ ଜଳ ସର୍ବାଧିକ ଉଚ୍ଚତା ଉଠିଥାଏ କିନ୍ତୁ ସେତେବେଳେ ମୂଳଜ ଚାପ ସର୍ବନିମ୍ନ ହୋଇଥାଏ ଉପରୋକ୍ତ କାରଣ ଦ୍ୱୟ ପାଇଁ ଜଳର ପରିବହନରେ ମୂଳଜ ଚାପ ବିଶେଷ ଭୂମିକା ନଥାଏ ସଂଶକ୍ତି ତତ୍ଵ ଉଚ୍ଛେଦନ ପ୍ରକ୍ରିୟାରେ ପତ୍ରରୁ ବହୁ ପରିମାଣରେ ଜଳକ୍ଷୟ ହେତୁ ପତ୍ର ଫଳକରେ ଜଳର ବିସରଣ ଚାପ ହ୍ରାସ ପାଏ ତେଣୁ ପତ୍ରର ଶିରା ପ୍ରସିରାରୁ ଜଳପତ୍ର ଫଳକ ମଧ୍ୟକୁ ଗତି କରେ ଶିରା ପ୍ରସିରାରେ ଜଳର ବିସରଣ ଚାପ କମିଯିବାରୁ କାଣ୍ଡର ଜାଇଲେମ୍ ଟିସୁରୁ ଜଳପତ୍ରର ଶିରା ପ୍ରସିରାକୁ ଗତି କରେ କାଣ୍ଡରେ ଥିବା ଜଳର ଧାରା ଅବ୍ୟାହତ ରହିବା ପାଇଁ ମୂଳ ଦ୍ୱାରା ଜଳ ଶୋଷିତ ହୋଇ କାଣ୍ଡକୁ ଆସେ ଉଦ୍ଭିଦର ପତ୍ର ପୃଷ୍ଠରେ ଉଚ୍ଛେଦନ ଜନିତ ଆକର୍ଷଣ ଯୋଗୁଁ ମୂଳରୁ ପତ୍ର ପର୍ଯ୍ୟନ୍ତ ଜଳର ଏକ ନିରବିଚ୍ଛିନ୍ନ ଧାରା ପ୍ରବାହିତ ହୁଏ ଜଳର ଏହି ଧାରାକୁ ଉଚ୍ଛେଦନ ସ୍ରୋତ କୁହାଯାଏ ଉଚ୍ଛେଦନ ସ୍ରୋତ ଛିନ୍ନ ନ ହେବାର ଦୁଇଟି କାରଣ ହେଉଛି ସଂଶକ୍ତି ବଳ ଓ ସଂଲଗ୍ନ ବଳ ଅତି ସୂକ୍ଷ୍ମ ନଳୀ ଭିତରେ ଜଳ ଅନୁମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସଂଶକ୍ତି ବଳ ଯଥେଷ୍ଟ ଅଧିକ ଥାଏ ଜଳ ଓ ଜାଇଲେମ୍ ଭିତ୍ତି ମଧ୍ୟରେ ଥିବା ସଂଲଗ୍ନ ବଳ ଯୋଗୁଁ জল সর্বদা জাইলেম ভিত্তি লাগি রহে তেণু মূলজচাপ সংশক্তি বড় ও সংলগ্ন বড় প্রভাবের উদ্ভিদরে জলর পরবহন সম্ভব হয়ে থাকে এবার দেখা ছ্বর কোশ্চিন উদ্ভিদরে জল পরশাউবা এক পরীক্ষণ বর্ণনা কর পরীক্ষা ଗୋଟିଏ କୋନିକାଲ ଫ୍ଲାସ୍କରେ ଅଧା ପର୍ଯ୍ୟନ୍ତ ରଙ୍ଗୀନ ଜଳ ନିଆଯାଉ ଗୋଟିଏ ହରଗଉରା ଗଛକୁ ଚେର ସହ ମାଟିରୁ ଉପାଡ଼ି ଚେରରୁ ମାଟିକୁ ଧୁଆଯାଉ ଗଛକୁ ଲମ୍ବ ଭାବରେ ଫ୍ଲାସ୍କ ଭିତରେ ରଖାଯାଉ ଯେପରି ଚେର ରଙ୍ଗୀନ ଜଳରେ ବୁଡ଼ି ରହିବ এইপরি অবস্থায় এক ঘণ্টা পর্যন্ত রখা যায় দেখবা পর্যবেক্ষণ হর গৌরা গছর কাণ্ড ও পত্রর শিরা প্রশিরা রঙ্গীন দেখছি সিদ্ধান্ত এই পরীক্ষার জনাগাল রঙ্গীন জল চের দ্বারা শোষিত হয়ে কাণ্ড ও পত্রর শিড়া প্রশিরা পৰিাডিক ৰীন দেখা যাওঁ সুতৰাং উদ্ভিদৰে জলৰ পৰিবহন হৈ থাকে এইবাৰ দেখা সাত নম্বৰ কোৱশ্চিন মনোষ হৃৎপিণ্ডৰ আভ্যন্তৰীণ গঠনৰ নামাংকিত চিত্ৰ দিয় পিলা মানে এই চিত্ৰ তাৰমানে দেখি পাৰিব এতিয়া স্পষ্ট ভাবে সব জিনিস দর্শাই দিয়া যাই তুমে ঘরে এখন ভালসে প্রাটিস করবুর এক্সামে এই চিত্র বারম্বার আসুছি তুমি মানে ভালসে প্রাটিস কর যা ফল তুমি মানে এর প্রতিটি গঠন জার এবি দেখবা আট নম্বর কোশ্চিন টিপণী দিও ଦୈତ୍ୟ ସଞ୍ଚାଳନ ହୃତ୍ପିଣ୍ଡ ପେଶୀ ନିର୍ମିତ ଏକ ବ୍ୟବଧାରକ ପଟ ଦ୍ୱାରା ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ ଯଥା ଦକ୍ଷିଣ ହୃତ୍ପିଣ୍ଡ ଓପିଣ୍ଡ ବାମ ହୃତ୍ପିଣ୍ଡ ଓ ଦକ୍ଷିଣ ହୃତ୍ପିଣ୍ଡରେ ପ୍ରବାହିତ ରକ୍ତର ମିଶ୍ରଣ ହୁଏ ନାହିଁ ବାମ ଅଳିନ୍ଦ ଓ ବାମନିଳୟ ମଧ୍ୟ ଦେଇ ଅମ୍ଳଜାନ ଯୁକ୍ତ ରକ୍ତ ଏବଂ ଦକ୍ଷିଣ ଅଳିନ୍ଦ ଓ ଦକ୍ଷିଣ ନିଳୟ ମଧ୍ୟରେ ଅମ୍ଳଜାନ ବିହୀନ ରକ୍ତ ପ୍ରବାହିତ ହୋଇଥାଏ ଶରୀରରେ କୌଣସି ଅଙ୍ଗକୁ ଥରେ ରକ୍ତ ପହଞ୍ଚିଲା ବେଳକୁ ତାହା ଦୁଇଥର ହୃତ୍ପିଣ୍ଡ ମଧ୍ୟ ଦେଇ ପ୍ରବାହିତ ହେଉଥିବାରୁ ଏ ପ୍ରକାର ରକ୍ତ ସଞ୍ଚାଳନକୁ ଦୈତ୍ୟ ସଞ୍ଚାଳନ କୁହାଯାଏ ଏବେ ଦେଖିବା ଖ ସଂଶକ୍ତି ତତ୍ଵ ଉଚ୍ଛେଦନ ପ୍ରକ୍ରିୟା ଯୋଗୁଁ ମୂଳରୁ କାଣ୍ଡର ଜାଇଲେମ୍ ଟିସୁ କାଣ୍ଡରୁ ପତ୍ରର ଶିରାପ୍ରସିରା ଏବଂ ଶିରାପ୍ରସିରାରୁ ପତ୍ରଫଳକ ମଧ୍ୟରେ ଜଳର ଏକ ନିରବିଚ୍ଛିନ୍ନ ଧାରା ପ୍ରବାହିତ ହୁଏ ଜଳର ଏହି ଧାରାକୁ ଉଚ୍ଛେଦନ ସ୍ରୋତ କୁହାଯାଏ ଉଚ୍ଛେଦନ ସ୍ରୋତ ସଂଶକ୍ତି ବଳ ଓ ସଂଲଗ୍ନ ବଳ ଯୋଗୁଁ ସମ୍ଭବ ହୋଇଥାଏ ସଂଶକ୍ତି ବଳ ହେଉଛି ଜାଇଲେମ୍ ନଳୀରେ ପ୍ରବାହିତ ଅନୁମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଥିବା ଆକର୍ଷଣ ବଳ ସଂଲଗ୍ନ ବଳ ଯୋଗୁଁ ଜଳ ସର୍ବଦା ଜାଇଲେ ଭିତ୍ତି ସହ ଲାଗି ରହେ ଏବଂ ସେଥିରୁ ସହଜରେ ବିଚ୍ଛିନ୍ନ ହୁଏ ନାହିଁ ଏବେ ଦେଖିବା ଗ ଶିରା ଓ ଧମନୀ ଶିରା ଏହା ଶରୀରର ବିଭିନ୍ନ ଅଂଶରୁ ଅମ୍ଳଜାନ ବିହୀନ ରକ୍ତ হৃৎপিণ্ডক বহন কৰে এই ভিত্তি পতলা কম প্ৰসাৰণশীল এতিৰে কপাটিকা থাকে এতিয়া ৰক্ত নিম্নচাপীৰ গতিৰে প্ৰবাহিতমনী এপিডৰু অম্লজান যুক্ত ৰক্ত শৰীৰৰ বিভিন্ন অংশকু বহন করে থাকে এর মোটা ও অধিক প্রসারণশীল এথিরে কপাটিকা নাই এথিরে রক্ত উচ্চ চাপরে দ্রুত গতিরে প্রবাহিত এবে দেখিবা ঘ রক্ত বর্গ এন্টিজেন ও এটিবডি উপস্থিতি অনুযায়ী রক্ত বর্গ নিরূপিত হয়ে থা মনুষ্যর চারটি মুখ্য নিরূপিত হেউছি যথা এ বি এব এবং ও রক্ত বর্গ এর এন্টিজেন এ ও এন্টবডি বিয়ে এই বর্গর ব্যক্তি এ ও এবি রক্ত বর্গক রক্তদান করে পেয়ে রক্তবর্গ বিটিজে বি ও এন্ট এ থাকে এই রক্তবর্গর ব্যক্তি বি ও এ বি রক্তবর্গক রক্তদান করে পেয়ে রক্তবর্গ এব এ ও এটিজে বি থাকে কিন্তু এণ্টিবি নাবৰ্গৰ ব্যক্তি কেৱল এ বি ৰক্ত ৰক্তদান কৰি পাৰিব এনে সমস্ত ৰক্ত গ্ৰহণ কৰি পাৰুবাৰু এমানকু সৰ্বজন গ্ৰহীতা কুজায় ৰক্তবৰ্গ অভয় এণ্টিব এণ্টিবি থাকে কিন্তু

কৈশিক আকর্ষণ যোগু জলর পৰিবহন কিপর হয়ে থাকে আনসর গোটি কৈশিক নলী জলরে বুড়াইলে কৈশিক আকর্ষণ ও জলর উচ্চ পৃষ্ঠতান যোগু জল কৈশিক নড়ীদে উপরক উঠে নলীর ব্যাস যেতে কম হুয়ে জল সেতে অধিক উচ্চক উঠি থাকে উদ্ভিদৰ জাইলেম টিস্যু কাইসিক নলি পৰি কাৰ্য কৰുതിবাৰু জলৰ পৰিবহন সম্ভব হয় ঠায়ে এবে দেখিবা খৰে কেও কোচিন আছে মৰণিসৰ ৰক্ত বৰ্গ কিপৰি নিৰ্ণয় কৰা যায় জি লোহিত ৰক্ত কণিকাৰ আবৰণৰে থিবা প্ৰোটিনক এন্টিজেন ও প্লাজমাৰে থিবা কু এন্টবডি কুহায় এক নির্দিষ্ট এন্টবডি তাপ নির্দিষ্ট এটিজে কু চিহ্নিপারে এই অ্যান্টবডি ও এটিজে র উপস্থিতি উপরে নির্ভর করে রক্ত বর্গ নির্ণয় করছে এবার দেখব গ্রে কেউ কোশ্চিন অনুষর হৃৎপিণ্ডর প্রকোষ্ঠ ও কপা টিকার অবস্থিত লেখ আনসর মণিষ হৃৎপিণ্ডের চারোটি প্রকোষ্ঠ রয়েছে উপর গুড়িক অলিন্দ ও তলপ প্রকোষ্ঠগুড় নীয় যায় দক্ষিণ পার্শ্বরে উপর ও তো প্রকোষ্ঠ হল যথাক্রমে দক্ষিণ অলিন্দ ও দক্ষিণ নিলয় সেপরি বাম পার্শ্বের উপর ও তল প্রকোষ্ঠ যথাক্রমে বাম অলিন্দ ও বাম নিলয় দক্ষিণ অলিন্দ নিয় দ্বারে তিনি পাখুড়া বিশিষ্ট কপাটিকা বাম অলিন্দ নিয় দ্বারে দুই পাখুড়া বিশিষ্ট কপাটিকা এবং নিয় রক্ত বাহিনী দ্বারে অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা রয়ে দেখিবা ঘরে কেউ কোশ্চিন অ କେଉଁ କାରକମାନଙ୍କ ଯୋଗୁଁ ଜଳ ମୂଳରୁ ଗଛର ଅଗ୍ରଭାଗ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଏ ଆନ୍ସର କୈଶିକ ଆକର୍ଷଣ ମୂଳଚାପ ଉଚ୍ଛେଦନ ସଂଶକ୍ତି ବଳ ସଂଲଗ୍ନ ବଳ ଯୋଗୁଁ ଜଳ ମୂଳରୁ ଗଛର ଅଗ୍ରଭାଗ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଏ ଏବେ ଦେଖିବା ଉଁରେ କେଉଁ କ୍ୱଶ୍ଚିନ୍ ଅଛି উদ্ভিদতরে জলৰ পৰিবহনৰෙ মূলজ চ চাপৰ ভূমিকা কোণ? উদ্ভিদতরে জলৰ পৰিবহনৰෙ মূলজ চ চাপৰ বিশেষ ভূমিকা নঠায়। কাট এবি দেখিবা উৰে কেও কোৱেশ্চন আছে। উদ্ভিদতরে ଜଳର ପରିବହନରେ ମୂଳଜ ଚାପର ଭୂମିକା କ'ଣ ଉଦ୍ଭିଦରେ ଜଳର ପରିବହନରେ ମୂଳଜ ଚାପର ବିଶେଷତ୍ୱ ଭୂମିକା ନଥାଏ କାରଣ ଉଚ୍ଚ ଗଛ ମୂଳରେ ମୂଳଜ ଚାପ ଅଧିକ ହୋଇନଥାଏ ଉଚ୍ଛେଦନର ବେଗ ସର୍ବାଧିକ ଥିବାବେଳେ ମୂଳଜ ଚାପ সৰ্বনিম্ন হৈ থাকে এইবাৰ দেখা দহ নম্বৰ কোৱশ্চিন শূন্য স্থান পূৰণ কৰ ক পত্ৰ প্ৰস্তুত শ্বেত সাৰ ডিছু দ্বাৰা স্থানা হৈ থাকে আনচৰ ফ্ল'ম খ সমস্ত ব্যক্তি ড কোৱা যায় আনচৰ সৰ্বজন দা এখন গ বাম অলিন্দেৰে কপাটিকা ডাচ পাখুড়া বিশিষ্ট আনচৰ দুই পাখুড়া বিশিষ্ট উদ্ভিদরে জল ড্যাশ টিস্যু মাধ্যমে বিভিন্ন অংশক পরে আনসর জাইলেম এবার দেখা উঁ উেদন দ্বারা উদ্ভিদর ড্যাশ নিয়ন্ত্রিত হয়ে থাকে আনসর তাপমাত্রা